যে মহিলার গর্বে সন্তান এসেছে পাঁচ মাস মাস হয়ে গেল সাত মাস হয়ে গেল আট মাস হয়ে গেল দশ মাস যে মহিলার গর্বে বাচ্চা এসেছে এই মহিলার বাচ্চা প্রসবের সময় অথবা বাচ্চা থাকা অবস্থায় এই মহিলার মৃত্যু হয়ে গেল আল্লাহর হাবিব বলেন ওই মরণটা শহীদি মরণ ওই মরণটা বড় ভাগ্যের মরণ ওই মরণটার শহীদি মরণ আল্লাহ ওই মাকে জান্নাতি বানাবে মায়েরা অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মৌত হয় না হয় না হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক সময় মৃত্যু হয় ঠিক না ভুল বলে ভুল প্রিয় ভাইরা আমার জোয়ানেরা নাও জোয়ানেরা এমন ঘটনা বহু রয়েছে আমার মায়েরা বড় আমার মায়েদের কারোর যদি এমন হয় সন্তান ভূমিষ্ঠকালে মৃত্যু হয় আল্লাহর হাবি বললেন ওটা শহীদ মরণ বড় নসিব মরণ গো আল্লাহ বাকরুল আলামিন তাদের জন্য জান্নাত আল্লাহ নসিব করে দেবেন জোরে বলুন 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 অসংখ্য ইমামের ভিতরে জগতের একটা শ্রেষ্ঠ ইমাম ইমাম তাহাবি রহমতুল্লাহ আলহি ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলহি হ্যালো আমার ভাইজান এসেছেন আল্লাহর রহমত আপনার সবাই চেনেন চেনেন না চেনেন আমার ভাইজান জোনায় জোনায় ভাইজান এসেছেন হজরত মাওলানা আর সাহেব সুলতান এটা আপনারা সকলেই জানেন আলোচনা রাখবেন তো ছোট্ট দুটি কথা আমি এটাই শুধু বলছি আর ওই মাহেদের জন্য এই কথাটা আমাকে বলতে হচ্ছে ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাইহি আবু জাফর তাহাবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি যখন ভূমিষ্ঠ হন ভূমিষ্ঠ কালে তিনি মায়ের গর্ভে রয়েছে মায়ের পেটে রয়েছে মায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে মায়ের পেটে থাকা অবস্থায় যন্ত্রণা যখন শুরু হয়েছে বাচ্চা ভূমিষ্ঠ হবে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে তার মা ইন্তেকাল করেছেন বাচ্চা ভূমিষ্ঠ হয়নি মানে ইমাম তাহাবি পৃথিবীতে আসিনি তার আগে মরণ হয়ে গেছে কার মরণ হয়ে গেছে আম্মাজির আপনার মনে হচ্ছে না তার ইমাম তাহাবি আসলেন কি করে ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা ইন্তেকাল করলেন এমন একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সানাকে যখন তুলে নিয়েছেন ইমাম তাহাবির আব্বা জান আম্মা জান সাফি মাঝাবের মানুষ ছিলেন সাফি মাঝাবের মশলা অনুযায়ী মায়ের গর্ভে কোনো বাচ্চা মারা গেলে ওই বাচ্চা অবস্থায় তাকে কবর দিতে হবে ইমাম সাফি মাঝাবের মশলা হলো এটাই কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মশলা হলো না 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 যদি মায়ের গর্ভে বাচ্চা মারা যায় তোমরা একবার পরীক্ষা করে দেখো বাচ্চাটা জীবিত আছে কিনা কিভাবে পরীক্ষা করা হবে এখন তো লাভ হয়েছে অনেক বিভিন্ন জায়গায় ল্যাবে নিয়ে গেলে পরীক্ষা মেশিনের দ্বারা হয় তখন তো পরীক্ষা করার কোনো সুযোগ ছিল না ইমাম ইমাম নোমান বিন সাহেব চার ইমামের এক ইমাম আবু হানিফা বলেছেন যদি ওই বাচ্চা জানত থাকে জীবিত থাকে মায়ের গর্ভে মা মারা গেছে যদি বাচ্চা জীবিত থাকে একটা কাপড় নিয়ে নেকড়া নিয়ে একটা চাদর নিয়ে গামছা নিয়ে ভিজিয়ে ওটা মায়ের পেটের উপরে দেখে দেবে পেটের উপরে দেওয়ার পরে যদি তাড়াতাড়ি যদি শুকিয়ে যায় তাহলে জানবে বাচ্চা জীবিত আছে মজার ব্যাপার সেই জায়গায় এই আলোচনা পরে করবো ইনশাল্লাহ ভাইকে বসিয়ে নিয়ে আলোচনা করা যাবে না যে আলোচনাটা জি দু এক মিনিট লাগবে আর ভাই বসে থাকবে আমার খুব কষ্ট লাগবে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলহে তিনি আসেননি মায়ের গর তো তানার মাঝাব তানার আব্বা আম্মা তো সাফি মাঝাবের মানুষ মাকে কবর দিয়ে দেবে সব সিদ্ধান্ত হয়ে গেছে কবরস্থ করার জন্য জানা যার জন্য মানুষের আলোচনা শুরু হয়ে গেল টাইম ঠিক হয়ে গেল এবং তাবির আম্মা যান তাকে কবরস্থ করা হবে এমন একটা সময় তানাকে গোসল করানোর জন্য মায়েরা প্রস্তুতি নিয়ে নিয়েছে সেই মায়েদের মধ্যে একজন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা আমাদের যে মাসলাক আমরা মানি এই মাসলাকের আবু হানিফা মাসলাকের একজন মহিলা ওখানে ছিলেন উনি বললেন শোনো না আরে শাফির মাজহাবে যদিও ওই অবস্থায় কবর দিতে হবে আমি জানি কিন্তু আমাদের মাসলাক অনুসারে একবার কি আমাকে পরীক্ষা দিতে পরীক্ষা করতে দেবেন আমাকে কি একবার সুযোগ দেবেন ওই বাচ্চাটা জীবিত আছে কিনা সবাই বললেন হ্যাঁ ঠিক আছে সুযোগ দেওয়া হলো এই ভিজিয়ে নিয়ে যখন পেটের মধ্যে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে দেখা গেল কাপড়টা শুকিয়ে গেছে ওই মহিলা বললেন দেরি না করে আমি বলছি মায়ের গর্ভে বাচ্চা জীবিত আছে এই অবস্থায় কবর আপনারা দেবেন না দেবেন না তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চাটা বার করুন অপারেশন করে বাচ্চাটা বার করুন কেটে বাচ্চাটা বার করুন ওই মুহূর্তে কেটে জীবিত বাচ্চা তাহাবিকে বার করে নেওয়া হলো আলহামদুলিল্লাহ সেই ইমাম তাহাবি তিনি পরবর্তী জীবনে এই আমাদের যে ইমাম আবু হানিফার উপরে চলে এসেছে মামার বাড়িতে পড়াশোনা করেছিলেন পড়াশোনার সময় একটা মশলা এই মশলাটা যখন এসেছে সাফির মশলা যে মায়ের গর্ভে বাচ্চা মারা গেলে কি হয় আর ইমাম আবু হানিফা সাফির মশলা দুটো তফাত মামা তানার ওস্তাদ ছিলেন তার মামা পড়াচ্ছে যখন উনি ধরলেন মামাজি আমি তো দুনিয়ায় আসতে পারতাম না এই যে মশলা আপনারা পড়াচ্ছেন ইমাম সাফির মশলা অনুসারে আমি তো দুনিয়ায় আসতে পারতাম না আমাকে কবর দিয়ে দিতে না আপনারা শুধু ওখানে ইমাম আবু হানিফার একটাই মহিলা ছিলেন বলে সেই মায়ের অসিলা আমি দুনিয়াতে আসতে পেরেছি যে যে ইমামের মশলা অনুসারে যে ইমামের মতের অনুসারে আমি দুনিয়াতে আসতে পেরেছি আমি সেই ইমামের দলে আজকের থেকে চলে গেলাম আমি আর সাফির মাঝহাবে থাকবো না আমি সেই মাঝহাবে চলে যাব তাই ওই দিন থেকে তিনি মাঝহাব পাল্টে নিলেন নিয়ে এমন মাঝহাব আগে মেনে নিয়ে নেন ইমাম আবু তিনি একজন ব্যারিস্টার হয়ে গেলেন জুরি বলুন না সুবহানাল্লাহ জি আল্লাহ শুকরিয়া আমি বিস্তার আলোচনা না করে সংক্ষিপ্ত বোঝাতে চাইলাম এই এই রকম ক্ষেত্রে অনেক সময় হয় মান্তেকাল করে ফেলে সেজন্য মায়ের বাচ্চাগুলো যদি এই অবস্থায় মরে যায় তাহলে ওই মা কিন্তু শহীদ হয়ে গেল এই কথাই বোঝাতে চাইছিলাম যে ভালো মওত আল্লাহ যেন আমাদের ভালো মওতের মানুষ বানিয়ে দেন জুরি বলুন আল্লাহুম্মা আমীন আল্লাহ যেন অলিদের পিছনে থাকার অলিদের কদম ধরে থাকার অলিদের সাথে থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মাহবিন আমি বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া রাখবেন সাথে সাথে আমি আজকের আপনাদেরকে বলবো যারা বাহিরে আছেন এখন আমার পাশে যিনি এসে বসেছেন আলোচনা রাখবেন বাংলার বক্তা জগতের সুনাম অর্জনকারী বাংলার হৃদয়ে মানুষের হৃদয়ে আছে যারা আলোচনা জি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আলোচনা শুনেছে সেই আমার ভাই একটা মাদ্রাসার ডাইরেক্টর সুলতানপুর মাদ্রাসা সেই মাদ্রাসা তিনি পরিচালক চালক আল্লাহ শুক্রিয়া বহু ছাত্র সেখানে আছে আমার নিজের বাচ্চাটা সেখানে পড়াই পড়াই জি ভাইয়ের মাদ্রাসা আমার নিজের ছেলেটা আছে তো সেখানে পড়াশোনা করে তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা অনেক সুন্দর এবং অনেক ভালো পড়াশোনা করে ভালো ভালো আলেমরা আছে আপনারা ছেলে পাঠাবেন আর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন এ কথাও আমি আপনাদের কাছে বলছি ভাই দেখাশোনা করে সেই মাদ্রাসার পরিচালক হিসাবে আপনাদের সামনে আজকের আলোচনা রাখবেন কোরআন হাদিস থেকে আপনারা যারা দূরে আছেন আমার যুবক ভাইরা ভাইরা সকলে এসে এখানে বসে পড়ুন আলোচনা শুনুন আলহামদুলিল্লাহ একবার তকবি দেন না রায় তকবি আর একটু জোরে বলেন না রায় সিলসিলায় ফুল

ভালো মুহূর্তের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলো রাতের অন্ধকারে খাদো আল্লাহর কাছে বিনয়ী হয়ে রাতের অন্ধকারে তওবা করো তোমাকে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে সেজন্য আল্লাহর কাছে এত কাঁদো ফালিয়া ঝাকু কলি নাও বলিয়া বুকু কাশির তুমি এত কান্নার চোখ বানাও হাসো জীবনে কম সারাটা জীবন ঘেসে এসে কাটিয়ে দিলে হ্যাঁ যুবক চায়ের দোকানে হাসলে আড্ডা খানায় হাসলে বন্ধুদের নিয়ে হাসলে এত আত্মহাসির জীবন বানালে মাহফিলে বসে বসে হাসলে সব জায়গায় হাসলে মসজিদে গিয়ে হাসলে সব জায়গায় যখন হাসলে কাঁদলে কখন বলো এখন সব হাসি বেশি হচ্ছে না হয় না হয় না হ্যাঁ একটু মাহফিলে বসে কাঁদবে কিনা কোরআনের মজলিসে সেখানেও হাসি ঠাট্টায় ভরে উঠছে হয়েছে না হয় আমি কি ভুল বলছি চণ্ডীপুরের ভাইরা আমার আমার বাবাজিরা সারা দেন আমার সঙ্গে কথা বললে তাহলে তো আমি বুঝবো যে না আমি ঠিক বলছি হাসি ঠাট্টা জীবনটা ভরে উঠেছে না আল্লাহ কি জীবন সবসময় হাসি

আল্লাহু ফদাখানাল জান্নাত নবী আমার দিন দুনিয়ার বাদশা হে যুবকেরা সোনার বাণীকেরা আব্বারা মায়েরা বোনেরা নবী আমার বললেন যার মৃত্যু কানে যার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়ে যাবে আমার সাথে সকলে মৃত্যু কালে লা বিশ্ব নবী আমার বললেন ওই মানুষটার জন্য আল্লাহ জাহান নাম হারাম করে জান্নাত চাল্লা তার জন্য অজীব করে দেবে মৃত্যুকালে এই কলে মাতার যদি নসিব হয়ে যায় এই মরণটা ভালো মরণ না খারাপ মরণ ভালো মরণ এই রকম যদি কারো মরণ হয় সেই মরণটা বড় দামি মরণ 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 সেজন্য হাদিসে এসেছে মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয় তোমরা সেখানে গিয়ে তালকিন করো তার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ নিজে নিজে জোরে আওয়াজ দিয়ে পড়ো আল্লাহ পাক যদি তার জবান থেকে বলিয়ে নেওয়ার হয় আল্লাহ তার জবান থেকে বলিয়ে নেবেন আল্লাহ তার জবান থেকে বলিয়ে নেবেন কার জবান থেকে বলিয়ে নেবেন যার জবান ছিল আল্লাহ আল্লাহ ছিল যার জবানে আল্লাহ আল্লাহ জেকেরে ভরপুর হয়েছিল আল্লাহ তার জবান থেকে আল্লাহ বার করে নেবেন জোরে বলুন না সুবহান আল্লাহ সারাটা জীবন যার জবান থেকে গালি লেগে থাকলো যার জবানে অন্যায় মিথ্যা কথা লেগে থাকলো যার জবানে কটু কথা লেগে থাকলো যার জবানে পরের গিবত গিল্লা লেগে থাকলো ওই মানুষটা আল্লাহ পাক মরণের সময় কলেমা নসিব করবে বলে কি মনে হয় কিভাবে হতে পারে তুমি সারাটা জীবন তোমার জবানে তুমি জবানটাকে ভিজিয়ে রাখতে পারলে না আল্লাহ আল্লাহ তার মহৎটা বড় ভালো হয় মহতুল মেনু ওই মহতুল মেনু মেনু বিহার কিল কিল আল্লাহ রসুল আর নবী বললেন আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী বললেন আমার দুনিয়ার মানুষ শাহ হাবিবুল্লাহকে মহাম্মাদু রসুল উল্লাহ কে সাল্লাল্লাহ আলেক সাল্লাম বলেন বিহার জবিন জেনেরা ও দুনিয়ার মানুষেরা ওই মানুষটার মহৎটা বড় ভালো ওই মানুষটার মহৎটা বড় ভালো সে বড় ভাগ্যবান যার মৌতের সময় তোমরা দেখতে পাবে কপালে ঘামে জর্জরিত হয়ে গেছে কপালে ঘামে ভিজে গেছে সারা শরীরটা ঘামে ভিজে যাচ্ছে কপালে দরদার করে ঘাম ভরে গেছে এই মানুষটার মৌতটা বড় ভালো এই মানুষটাকে তোমরা যদি দেখো মরণের সময় ঘামে ভিজে গেছে তোমরা জানবে ভালো মরণ এটা ভালো মৃত্যুর ভালো নমুনা এবার জোরে বলবেন না সুহান আমি দেখেছি আমি দেখেছি আব্বা জানকে দেখেছি আমার কোলের উপর বসা শোয়ানো ছিল মানে মানে একটু দমের এ হচ্ছিল সেই সময় বসিয়ে রাখতে হয় তাই এরা বসিয়ে রেখেছে সহ্য করতে পারে না তাড়াতাড়ি করে এ চালিয়ে দাও ফ্যান চালিয়ে দাও ফ্যান চালিয়ে দিছো করে ফ্যান চলছে এই ঠান্ডার সময় দিতে হচ্ছে ঘাম ঘাম দেখেছি এই জন্য আমি আগেই বলছিলাম না যে ভালো মানুষ তারা কিভাবে চলাফেরা করে এটা একটা শিক্ষা পাওয়া যায় ভালো মানুষ যে সহবাতে থাকলে তো আমার একটা জীবনের মতো শিক্ষা হয়ে গেছে জি যে সত্যি কিভাবে ভালো হওয়া যায় রাত বারোটা একটা থেকে জেকেজ ফজর পর্যন্ত জেকের তসবিত তেলাওয়াত নামাজ আমার জানা মতে আমার জানা মতে যতটা জানি জানের হিসাবে উল্টা আমি তেতাল্লিশ বছর আমি তাহজ্জতের নামাজ আল্লাহ আমার কাজা করে বলবেন না জি জি ভালো হতে গেলে কষ্ট করতে হয় না শুধু ঘুমিয়ে ঘুমিয়ে হওয়া যায় কি বলা মনে কষ্ট করতে হয় শুধু ঘুমিয়ে ঘুমিয়ে হওয়া যায় না গো আল্লাহর হাবিব দা নবী বলেন পাক জামানে বলেন বলেন ও সোনার মালিকের আম্মা রাব্বের আব্বা জানেরা আমার রাসূলুল্লাহ দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেন ভালো મિતর কিছু নমুনা আছে ভালো મિત্র তোমরা যদি দেখতে চাও তোমরা দেখবি আমি রাসূলুল্লাহ বলছি আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতুল জুমআ তো ইল্লা আও ক আল্লাহ ইল্লা আও ভালো তোমরা যদি দেখো ভালো মৃত্যুর নমুনা হলো যদি জুমার রাতে অথবা জুমার দিন কারো যদি মৃত্যু হয় আমি জানিয়ে ওই মৃত্যুটা এত ভালো এত ভালো আল্লাগুলা জোরে বলুন না সুহান আল্লাহ যার জুমার রাতে অথবা জুমার দিনে যে মানুষের মত হবে আল্লাপ তাদের কবরে আজাব মাফ করে দিয়েছে আরো একবার জোরে বলুন সুহান আল্লাহর কাছে কাদুনা বড় ভয়াবহ জায়গা আল্লাহ তুমি আমার ইমানের সাথে জুমার দেওয়া তোমার জুমার দিনে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন গতো করে মাগরিবের আজানের পর থেকে নি মাগরিবতে আজানের পর থেকে নি মাগরিব থেকে নিয়ে জুমার রাত শুরু হয় মাগরিব থেকে নিয়ে জুমার রাত শুরু হয় বাবা এই জুমার রাতে যদি মউত হয় এই মওতটা বড় নসিব वाला মওত আল্লাহ পাক যেন আমাদেরকে জুমার রাতে অথবা জুমার দিনে আল্লাহ যেন মৃত্যু দেন জুরি বলুন আমিন ও নওজোয়ানেরা ভালো মওতের ভিতরে আমার রাসূল